আসসালামু আলাইকুম দর্শক, বিডি স্পোর্টস 24 চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। মুশফিকুর রহিমকে নিয়ে বড় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। হ্যাঁ দর্শক, বিস্তারিত শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যাট হাতে ভালো সময় কাটছে না মুশফিকুর রহিমের, এমনকি ছন্দ ফিরে পেতে কঠোর পরিশ্রম করেও এটিও কাজে আসেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন খেলা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট মনে করেন যে তিনি দলের সেরা ব্যাটসম্যান নন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আকরাম খান মুশফিককে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আকরাম বিশ্বাস করেন বাংলাদেশ এ দলের হয়ে খেলে মুশফিক তার পুরনো বিশ্বাস ফিরে পাবেন। নিউজিল্যান্ডের হোম সিরিজে মুশফিক ভালো করতে পারেনি। তিনি কিউদের বিপক্ষে 5টি ম্যাচ খেলে গড়ে 13 রান ও 52 স্ট্রাইক রেট রেখে মোট 39 রান করেন। টি টোয়েন্টিতে শেষ অর্ধশতকটি করেছিল 2019 সালের নভেম্বরে। টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করার পর থেকে মুশফিকের ব্যাট দুর্বল। 9 ম্যাচের 8 ইনিংসে তিনি 60 রান করেন, যেখানে তিনি 8 ইনিংসে 3 বারই 0 রান করে আউট হন। আকরাম খান মনে করেন এ দল মুশফিকের জন্য ভালো কাজ করবে। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, নিয়মিত প্রতিবাদকারীদের অভাব উদ্বেগের কারণ তারা ভালো পারফরমেন্স করলে দল ভালো পারফরমেন্স করবে। দলের সঙ্গে জড়িতরাও চেষ্টা করছেন, আমরা তাদের প্রস্তুতির জন্য অনেক সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি। আকরাম খান আরও বলেন, আমরা মুশফিকের জন্য বাংলাদেশ এ দল এবং এইচপি দল এর জন্য একটি সামনে ম্যাচ আয়োজন করতে যাচ্ছি, যাতে মুশফিক খেলে ভালো পারফরমেন্স করতে পারে। সৌম্যও সেখানে খেলবে, খেলোয়াড়রা ম্যাচে থাকলে তাদের আত্মবিশ্বাস বাড়বে। ইনশাল্লাহ সব খেলোয়াড়েরই পরীক্ষা হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে ভালো পারফরমেন্স করবে। ধন্যবাদ দর্শক, পুরোটা সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।